দেশে বেড়েই চলেছে করোনায় শনাক্তের হার, ১৯,০০০ ছাড়ালো মৃত্যুর সংখ্যা। আজ ২৪ জুলাই শনিবার, দেশে বেড়েই চলেছে করোনায় শনাক্তের হার। গত ২৪ ঘন্টায় ২০,৮২৭টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৬,৭৮০ জন, যার নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩২.৫৫%। শনাক্তের হার বৃদ্ধি পাওয়ায় দেশের উচ্চ মহল শঙ্কিত। এদিকে দেশে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ১৯৫ জন। এই নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ছাড়ালো ১৯,০০০। দেশের স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে করোনা সংক্রমণ রোধে দেশে চলছে ১৪ দিনের সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিন। গাইবান্ধায় লকডাউনের দ্বিতীয় দিনে শহরের সকল দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। বন্ধ ছিল বাস, ট্রেন, লঞ্চ সহ সকল ধরনের গণপরিবহন। আসুন নিজের সুরক্ষায় টিকার জন্য আবেদন করি এবং টিকা গ্রহণ করি।